আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের বিষয় বাংলা। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই পাঠ 23। আজ আমরা 5টি ব্যঞ্জন বর্ণ শিখব, তা হচ্ছে অন্তঃস্থ জ, বয়বিন্দু র, ল, তালব্য স এবং মূর্ধন্য স। আজ আমরা এই 5টি বর্ণের উচ্চারণ, বর্ণগুলো কিভাবে লিখতে হয়, বর্ণগুলো দিয়ে শব্দ গঠন এবং শব্দ দিয়ে বাক্য গঠন আমরা শিখব। চলো আমরা প্রথমেই যে বর্ণটি শিখব তা হচ্ছে অন্তঃস্থ জ। চলো বন্ধুরা আমরা অন্তঃস্থ জ দিয়ে একটি বাক্য ও শব্দ দেখে নি। জব আনি, জব অন্তঃস্থ জ। তাহলে অন্তঃস্থ জ দিয়ে একটি শব্দ দেখতে পেলাম জব, এবং জব দিয়ে একটি বাক্য জব আনি। চলো আরো একবার পড়ি, জব আনি, জব অন্তঃস্থ জ। এবার অন্তঃস্থ জ দিয়ে কিছু শব্দ বলবো। জতে, জব, জতে, জাতা, জতে, জাদুকর, জতে, যানবাহন। চলো শব্দগুলো আরো একবার পড়ি, অন্তঃস্থ জতে, জব, অন্তঃস্থ জতে, জাতা, অন্তঃস্থ জতে, জাদুকর, অন্তঃস্থ জতে, যানবাহন। এবার আমরা এই বর্ণটি উচ্চারণ করব, অন্তঃস্থ জ, অন্তঃস্থ জ। এবার দেখে নিই বর্ণটি আমরা কিভাবে লিখব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ছবিতে কিভাবে আমরা পেন্সিলের সাহায্যে খুব সুন্দর করে অন্তঃস্থ জ বর্ণটি লিখব। তোমরা ঠিক একইভাবে ধাপে ধাপে এই বর্ণটি লিখবে। এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে বয়বিন্দু র। রথ টানি, রথ, বয়বিন্দু র। বন্ধুরা আমরা র দিয়ে একটি শব্দ দেখতে পেলাম রথ, এবং রথ দিয়ে একটি বাক্য রথ টানি, রথ টানি, রথ, বয়বিন্দু র। এবার র দিয়ে কিছু শব্দ আমরা দেখে নি। রতে, রথ, রতে, রশি, রতে, রেলগাড়ি, রতে, রাজা। চলো আরো একবার পড়ি, রতে, রথ, রতে, রশি, রতে, রেলগাড়ি, রতে, রাজা। এবার আমরা এই বর্ণটি উচ্চারণ করব, বয়বিন্দু র, বয়বিন্দু র। এবার দেখে নিই কিভাবে আমরা এই বর্ণটি সুন্দর করে লিখতে পারি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ রেখার সাহায্যে এবং কিভাবে পেন্সিলের মাধ্যমে আমরা এই বর্ণটি লিখতে পারি আমরা দেখতে পাচ্ছি। তোমরা ঠিক একইভাবে সুন্দর করে ধাপে ধাপে এই বর্ণটি লিখবে। এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে ল। লতা দোলে, লতা, ল, ল দিয়ে একটি শব্দ দেখতে পেলাম লতা, লতা দোলে, লতা দোলে, লতা, ল। এবার ল দিয়ে কিছু শব্দ পড়ব, লতে, লতা, লতে, লাউ, লতে, লিচু, লতে, লাঙল। চলো আমরা শব্দগুলো আরো একবার পড়ি, লতে, লতা, লতে, লাউ,
লতে, লিচু, লতে, লাঙল। এবার আমরা এই বর্ণটি উচ্চারণ করব, ল, ল। এবার দেখে নিই কিভাবে আমরা ল বর্ণটি লিখব। বন্ধুরা, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে আমরা ল বর্ণটি লিখব। তোমরা ঠিক একইভাবে পেন্সিলের সাহায্যে ধাপে ধাপে এই বর্ণটি লিখবে। এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে তালব্য স। তালব্য স। শশা ঝোলে, শশা, তালব্য স। তালব্য স দিয়ে আমরা একটি শব্দ দেখতে পেলাম, শশা। শশা ঝোলে, শশা, তালব্য স। এবার তালব্য স দিয়ে কিছু শব্দ গঠন আমরা শিখব। তালব্য সতে, শশা, তালব্য সতে, শশী। তালব্য সতে, শকুন, তালব্য সতে, শামুক। চলো আমরা আরো একবার পড়ি। তালব্য সতে, শশা, তালব্য সতে, শশী। তালব্য সতে, শকুন, তালব্য সতে, শামুক। এবার আমরা এই বর্ণটি উচ্চারণ করব, তালব্য স, তালব্য স। এবার আমরা দেখে নিই কিভাবে আমরা তালব্য স বর্ণটি লিখব। বন্ধুরা, তোমরা ঠিক একইভাবে পেন্সিলের সাহায্যে খুব সুন্দর করে এই তালব্য স বর্ণটি লিখবে। এবার আমরা যে বর্ণটি শিখব তা হচ্ছে মূর্ধন্য স। সার আসে নদীর কূলে, সার, মূর্ধন্য স। তাহলে আমরা মূর্ধন্য স দিয়ে একটি শব্দ দেখতে পেলাম, সার। সার দিয়ে একটি আমরা বাক্য পড়েছি। চলো আমরা বাক্য ও শব্দটি আরো একবার পড়ি। সার আসে নদীর কূলে, সার, মূর্ধন্য স। এবার মূর্ধন্য স দিয়ে কিছু শব্দ পড়ে নেব। মূর্ধন্য সতে, সার, মূর্ধন্য সতে, ঋষি। মূর্ধন্য সতে, ষোল, মূর্ধন্য সতে, ষাট গম্বুজ। চলো শব্দগুলো আরো একবার পড়ে নেই। মূর্ধন্য সতে, সার, মূর্ধন্য সতে, ঋষি, মূর্ধন্য সতে, ষোল, মূর্ধন্য সতে, ষাট গম্বুজ। এবার এই বর্ণটি আমরা উচ্চারণ করব, মূর্ধন্য স, মূর্ধন্য স। এবার দেখে নিই বর্ণটি আমরা কিভাবে লিখব। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আমরা বর্ণটি কিভাবে লিখব। তোমরা ঠিক একইভাবে এই বর্ণটি সুন্দর করে লিখবে। তো বন্ধুরা, আজকের এই পাঠে আমরা কি শিখতে পারলাম বলতো? আজকের এই পাঠে আমরা অন্তস্থ জ, বয় বিন্দু র, ল, তালব্য স এবং মূর্ধন্য স এই পাঁচটি বর্ণমালা শিখেছি। এই বর্ণগুলোর উচ্চারণ কিভাবে লিখতে হয়, এই বর্ণগুলো দিয়ে শব্দ গঠন এবং শব্দ দিয়ে বাক্য গঠন আজকের পাঠে আমরা শিখেছি। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।